আগামীকাল শুরু হচ্ছে জেএফএ অনর্ধ চোদ্দ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এর বিস্তারিত জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবার চল্লিশটি জেলা দল অংশ নিচ্ছে খেলা হবে দেশের ষাটটি ভেনুতে সাত ভেনুর চ্যাম্পিয়ন ও বেস্ট রানার্স আপ দল অর্থাৎ আট দল নিয়ে পঁচিশে মার্চ থেকে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা এই চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় ক্যাম্পে সুযোগ করে দেয়া হয় জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ প্রতি বছরই আমরা এই যে এফ এ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ করে থাকি এটা আমাদের মূলত ট্যালেন্ট হান প্রোগ্রাম আমরা যদি এখানে একটা জায়গায় দুইটা বা তিনটা ম্যাচ করতাম আরো বেশি ভালো হতো কিন্তু আমাদের একটা ম্যাচ করার পরেও সেটা সম্ভব এই জন্য যে ভালোভাবেই আমাদের ওখানে কোচ থাকে তারা খেলাটা দেখে তারা খেলা দেখলেই বুঝতে পারেন আসলে কার ভিতরে কোয়ালিটি আছে তারা ওইটা করেন আর সবচেয়ে বড় কথা যেটা এই সিলেকশনের পরে তাদেরকে ক্যাম্পে এই সিলেকশনের তাদেরকে ঢাকায় নিয়ে এসে আমরা আবার ট্রায়াল করাই যেই ট্রায়ালে অনেক সময় হোল্ডে ট্রায়াল থাকে যেটা পল নিজে দেখেন আমাদের হেড কোচ গুলো আমরা থাকেন দেন সেখান থেকে যারা ট্যালেন্ট তাদেরকে আমরা বাছাই করে ক্যাম্পে নিয়ে আসি জেএফএ অনর্ধ 14 জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রতিটি দলের জন্য অংশগ্রহণ ফি এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজ মানি থাকছে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজ আক্তার কিরণ। আমরা প্রত্যেকটি টিমের পার্টিসিপেশন মানি দিচ্ছি প্রাইমারি রাউন্ডে হাজার টাকা উইনিং মানি দিচ্ছি 5000 টাকা এবং প্রত্যেকটা ভেনুতে অর্থাৎ রিজIONAL জোনগুলোতে চ্যাম্পিয়ন ট্রফি থাকছে আর ফাইনাল রাউন্ডের পার্টিসিপেশন মানি থাকছে আপনার পঁচিশ হাজার টাকা আর প্রাইজ মানি থাকছে চ্যাম্পিয়ন পঞ্চাশ হাজার এবং রানার আপ পঁচিশ হাজার এবং ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফি মেডেল এবং আমাদের ভ্যালুয়েবল প্লেয়ার হাইয়েস্ট স্কোরার সব ধরনের ট্রফি থাকছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আমের খান টিপু সুলতান ও নুরুল ইসলাম এবং মহিলা কমিটির সদস্য আয়েশা জামান খুকি ও নাসরিন আক্তার বেবি